এইবার অজু করো, অজু করছে, অজু করছি মা, কইবার নামাজে দাঁড়াও, সুবহানাল্লাহ, নামাজে দাঁড়াও, কয় কি নামাজ, কয় তওবার নামাজ, চুরি করবো না, এই তওবার নামাজ, কয় চুরি না করলে আমি খাবো কি, কয় রিজিকের মালিক আল্লাহ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, রিজিকের মালিক কে, আল্লাহ। আমি আমার বয়স তখন 8-9 বছর, আমার দাদা মরহুম কাজিম শরীফ রহমাতুল্লাহ আলাইহি আমাকে নিয়ে গেলেন তার পীরের বাড়িতে, আমার জীবনী জানতে চাইলে অন্ধকারে আলোর দিশা একটা বই আছে, এ বইটা নিয়ে খরিদ করবেন, পড়বেন, আমার জীবন সম্পর্কে জানতে পারবেন, অন্ধকারে আলোর দিশা। আসুন যে কথা বলতেছিলাম, তার পীরের বাড়িতে আমাকে নিয়ে গেলেন, মিয়া কয় তুমি হুজুরের এক পাও ধরো, আমি এক পাও ধরি, ধরছি, কয় কান কাঁদে, এখন ছোট বাচ্চাদের তো এমনি কান্না আসে না, চিমটি চিমটি নামারা পর্যন্ত, দাদা কাঁদতেছে তাই দেখে আমি কাঁদতেছি, এখন ওই হুজুর বলতেছেন কান্দার কারণ কি, দুইজন কাঁদতেছো কেন দাদা নাতি, ব্যাপার কি, তখন দাদু কইতেছে আমার ওই অন্ধ নাতিটা এটা আমি আপনার পায়ের পর ফেলাইলাম, ও খাবে কি, ও চলবে কেমনে, ওর ভবিষ্যৎ জিন্দগি কি, তখন এক ধমক দিয়া বললেন তোমার নিজের চরকায় তুমি তেল দাও, আগামীকাল তুমি কি খাওয়া তাকে তুমি জানো, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা আহার দিবেন তিনি, কোথাও বানাইছেন সাগর কোথাও মরুভূমি, আল্লাহ যদি দয়া করে, দয়ার কোন অভাব নাই, কারো দয়া চাই না, শুধু আল্লাহ তাআলার দয়া চাই, আমি যদি ভুলি গো আল্লাহ তুমি আমায় ভুলো না, রহমতের দরজা খানি বন্ধ করে দিও না, আমাকে নামাজ পড়তে বলছেন, আমি চুরি না করলে খাবো কি, কয় সে দেখা দাবি পড়ে, আগে তুমি তো আবার নামাজ পড়ো তাড়াতাড়ি, হযরত রাবিয়া বলছি হুকুমের একটা গুরুত্ব ছিল, একটা রূপ ছিল তার মধ্যে, আল্লাহ রীত আল্লাহ আল্লাহদের প্রত্যেকটা হুকুমের মধ্যে একটা রূপ থাকে, একটা প্রভাব থাকে, কথা কি বুঝতে পারছেন, চোর নামাজে দাঁড়াই গেছে, ওদিকে রাবিয়া বলছি আল্লাহর সঙ্গে লাইন লাগাইছে, হারছে কারাম বুদে আখের কান্দাম ওয়াসিনা সুই নামাজ আওয়ালদাম, মাবুদরে একটা চোর আমার বাড়িতে চুরি করতে আসছিল, তাকে উজু করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলাম, আমার দায়িত্ব তো এই পর্যন্ত শেষ, আমি আর কি করতে পারি, তার অন্তর পরিবর্তন করার মালিক তো তুমি রে মাবুদ, ওর নাম কি তাও আমি জানি না, ওকে তুমি কবুল করিয়ে না, সুরা নামাজ পড়ছে, সুরের লাইন লাগছে, এ লাইন কিন্তু সাংঘাতিক, করোনা করোনা মহামারীর লাইন যদি লাগতে পারে, মুসাফা করা নিষেধ, নামাজে দাঁড়াই তবে ফাঁক ফাঁক করিয়া, নয় বলে করোনা হবে, তারে এই আল্লাহর লাইন এবারও সাংঘাতিক,
এ লাইন বড় সাংঘাতিক লাইন। গান তুমি খা হি সিরাতি মুস্তাকিম মুস্তফার রহনুমায়ে আয় সালিম। চোরের লাইন লাগছে, আমাদের মধ্যে চোরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে, জায়নামাজ ভিজে গেছে, চোর সালাম ভিজে গিয়া কয় মা আমি খাঁটি তওবাই করলাম, দেখলাম যে মনে কিছু রাখা ঠিক না, খাঁটি তওবাই করলাম, দোয়া করেন আমি যাই, আমার আমি আর জীবনে চুরি করব না। কয় যাবা যে তুমি, তোমার একটা অপার আছে, সে অপারটা নিয়ে যাও, একটা পুরস্কার আছে তোমার। কয় কি পুরস্কার? কয় এইমাত্র আমার কাছে এলহাম হলো মিশরের কুতুব মারা গেছে, ওহির দরজা বন্ধ, এলহামের দরজা বন্ধ নয়, বন্ধ নাকি? এলহাম এলকাহ এ দরজা কিন্তু খোলা, কেয়ামত পর্যন্ত খোলা থাকবে, ওহির দরজা বন্ধ, ওহি আর আসবে না। আল্লাহ, মিশরের কুতুব মারা গেছে, উক্ত পদ শূন্য হয়ে আছে, আমার কাছে একজন সিলেকশন করার জন্য বলা হয়েছে, আমি তোমার নামটাই দিয়ে দিছি, তোমার নাম জানি না, আমি লিখে দিছি আমার বাড়িতে চুরি করতে আসছিল সে চোর, তোমার নাম কি? বলে আমার নাম অমুক, বলে আজ থেকে তুমি মিশরের কুতুব হইয়া গেলা। আল্লাহ আল্লাহদের কাছে যাই, আল্লাহ আল্লাহদের কাছে যাই, কাজে লাগবে বাবা, বেকার যাবে না, বেহুদা যাবে না। লম্বা চড়া কথা আমি বলবো না, শীতের রাত, অনেক দূর দূর থেকে এসছেন আপনারা এই পৃথিবীতে, যখন আমরা আসছিলাম তখন কি আমরা গুণামুক্ত ছিলাম না গুণাযুক্ত ছিলাম? এখন কি আমরা গুণামুক্ত আছি নাকি? যদি কেউ গুণামুক্ত থাকেন তাহলে বলেন যে আমি গুণামুক্ত আছি। গোপনে গোপনে কত পাপ করেছি দুনিয়ার কেউ জানে না, অথচ আল্লাহর কাছে গোপন নাই। গুনার অডিও গুনার ভিডিও মাহবুবের কাছে সংরক্ষিত আছে, কেমন দিন যখন প্রকাশ হইয়া যাবে আলেমের আলেমগিরি, বক্তার বক্তাগিরি, সুফি সাহেবের সুফিগিরি, পীর সাহেবের পীরগিরি সব ধরা পড়িয়া যাইবে, কিছুই বাকি থাকবে না। এ বাবা হা কান্দ, কান্না যদি নাও আস মনটা বেজার করো, দেখো পোড়া কপাল তোরা লাগে নাকি, জামা সিরিয়া গেলে সেলাই করা যায়, জুতো সিরিয়া গেলে তালি লাগান যায়, কপাল পুড়িয়া গেলে তোরা লাগান যায় না, পোড়া কপাল তোরা লাগে না, পাপির চোখে পানি আসবে না। পিতারা পুত্র যেমন কাঁদে, মারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা বিধবা স্ত্রী লোক যেমন কাঁদে, ওই রকম কাঁদ বাবা কাঁদ।